প্রত্যেকটা দিন সকালবেলায় সেই পরোটা আর সেদ্ধ ভাত খেতে খেতে না একঘেয়েমি লেগে যায়। তাই আজকে ভাবছি একটু চাউমিন করে নিই। আর চাউমিনের জন্য দেখতেই তো পেলে কী কী নিলাম, একটু ক্যাপসিকাম আর একটু গাজর। এখন তো গরমের দিন, তাই গাজরগুলো না একদম শুকনো শুকনো, তাই ওই কেটে কুটে বাদ দিয়ে যা ছিল ওই একটু ভালো করে পাতলা পাতলা করে কেটে নিলাম। দিয়ে এখন চাউমিনটা বানিয়ে ফেলবো। তো চাউমিনটা কিন্তু খেতে সুন্দরই হয়েছিল, যেন দোকানের মতো না পারি কিন্তু বাড়িতেও কিন্তু কম সুন্দর হয়নি খেতে। তোমরা দেখলেই বুঝতে পারবে বেশ সুন্দর হয়েছিল, তাই না? দেখো, তাই এটা দিয়ে আজকে আমাদের দুজনা জলখাবার হয়ে গেল। আর ঐশী তো এসব কিছু খান না, মানে ও দেখে প্রথমে লাভাবে যে আমি খাবো খাবো, কিন্তু তারপরে খাবে না। আর আজকে যেহেতু রবিবার, তার জন্য বাজার করে নিয়ে চলে এলেন। তো বাজারে এই যে আজকে এসছে, এটা হচ্ছে বড় একটা 1 কিলোর ওজনে একটা আড় মাছ পেয়েছিল, আর এনেছে ছোট ছোট চিংড়ি মাছ। আর বেশ, চিংড়ি মাছগুলো দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আর আছে চিকেন। আমার আবার বাপু মাংস টাংস অত ভালো লাগে না, চিকেন বলো মাটন বলো, আমার মাছ দেখে না খুব লোভ লাগে, সত্যি কথা। যে কোনো মানে যে কোনো মাছ দেখেই খুব ভালো লাগে মাছ খেতে, আসলে বাঙাল তো। তো আজকে বানিয়ে ফেলবো চিকেন, চিকেন আর হচ্ছে শাক। তো চিকেনটা কি বলো তো আজকে একটু অন্যরকম করে বানাবো, সেই তো প্রত্যেক দিন সেই দই দিয়ে ম্যারিনেট করে রাখি, তো আজকে ভাবলাম চিকেনটাকে হালকা করে ভেজে তুলে রাখি। তারপরে এক এক করে সব মশলা দিয়ে কষে চিকেনটা রান্না করব। দেখি প্রত্যেক দিন একই রান্না খেয়ে খেয়ে একটু আজকে অন্যরকম খেলে কেমন লাগে। আর একটু দিয়ে দিলাম চিনি, তাতে করে কি হবে বলো তো, চিকেনটা একটু লাল লাল হবে। আর দেখে মনে হচ্ছে তেল আমি একদমই দিইনি, কিন্তু সত্যি কথা ক্যামেরাতে না অত বোঝা যায় না, তেল কিন্তু অনেকটাই দেওয়া আছে। মনে হচ্ছে তেল একদম নিচে পড়ে আছে, কিন্তু তা নয়। আর তেলটা তো আমাদের শরীরের পক্ষে ভালোও তো না, না যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু সময়ে দিতে হয়, না হলে তরকারিতে স্বাদ আসে না। আর বেলা অনেকটা গড়িয়ে গেল গো, আর রবিবার দিন যতই তাড়াহুড়ো করি না সেই কেন দুপুর 4টেই বাজে খেতে জানি না, মানে তাড়াতাড়ি কাজ হলেও সেই 4টেই বাজবে, আবার দেরি করে কাজ হলেও সেই 4টে বাজবে। আমি বুঝতে পারি না যে ব্যাপারটা মানে অসুবিধাটা কোন দিকে। আর যা যা চিকেনের মধ্যে দেওয়ার সব দিয়ে দিলাম। একটা কি জিনিস বলো তো, এক হাতে রান্না খেতে খেতে না একঘেয়েমিও লেগে যায়, তার জন্য মনে হয় একটু টেস্ট অন্যরকম করে রান্না করি। কিন্তু কি হয় বলো তো, সেই তো মনে হয় একই রান্না, অন্যরকম করে রান্না করলেও তাও মনে হয় একই টেস্ট, আবার যদি এক রকম করে করি তাও মনে হয় একই টেস্ট। মনে হয় এক হাতে রান্না খেয়ে খেয়ে এটা এই ইয়েটা হয়ে গেছে, তাই না? তোমাদেরও নিশ্চয়ই এরকম কিছু হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো। চিকেনটাকে বেশ দেখো লাল লাল করে রান্না করেছি। প্রথমে ভেবেছিলাম জল দেব না, তারপর ভাবছি জল না দিলে ঐশীর জন্য আবার একটা কিছু করতে হবে। এমনিতে তো বললাম বেলাটা অনেকটা গড়িয়ে এসছে, তাই ভাবলাম যে ঠিক আছে জল দিয়ে দিই, একটু গরম জল করে দিয়ে দিলাম। আর আজকে কি হয়েছে জানো, চিকেনটা তো বেশ ভালো হয়েছিল, কিন্তু একটা জায়গায় ভুল করে ফেলেছি। চিকেনটা যখন অন্য একটা পাত্রে আমি ঢালছিলাম, তখন ওই পাত্রে দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর তেমনভাবে কথা বলা হয়নি, মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, খুব টায়ার্ড লাগছিলো। দিয়ে তারপরে আজকে তো সানডে, তোমরা তো জানোই আজকে আমার শর্ট ভিডিও করি আমি, মানে আজকের দিনটাই তো একটু সাজুগুজু করে নিয়েছি, একটা শাড়ি পরেছিলাম, ভিডিও মোটামুটি হয়ে গেল। আর তোমার যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, সাবস্ক্রাইব করবে সবাই কিন্তু করবে। তো আজকে মতো রাখছি, টাটা।